আজকের বিষয়টি খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। আজকে আমি তোমাদেরকে শেখাবো যে বাসায় বসে কিভাবে তোমরা IELTS করতে পারবে। অনেকেই আছে যে কোচিংয়ের পিছনে অনেক টাকা খরচ করে, এই টাকাগুলো খরচ করা লাগবে না। IELTS শুধুমাত্র একটি টেস্ট এবং কিছু টেকনিক শেখার দরকার আছে। এই টেকনিকগুলো তোমার জানতে হবে। নিজের মধ্যে যদি তুমি এই টেকনিকগুলো আয়ত্তে আনতে পারো, তাহলে তুমি নিজে নিজেই বাসায় বসে IELTS এর জন্য প্রিপারেশন নিতে পারো এবং পরীক্ষায় যেয়ে ভালো একটি স্কোর করতে পারো। তোমার শুধু কোচিংয়ের পিছনে, স্যারদের পিছনে দৌড়াতে হবে না। খুবই সিম্পল কিছু মেথড আমি তোমাদেরকে বলবো, এগুলো যদি তোমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারো, তাহলেই তোমরা হচ্ছে বাসায় বসে ভালো করে প্রিপারেশন নিয়ে তোমরা ভালো একটি স্কোর আনতে পারবে। আমি প্রথমেই রাখবো তোমার বাসায় IELTS প্রিপারেশন নেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে তোমার বাসায় মাস্ট ওয়াইফাই কানেকশন লাগবে, ভালো একটা নেট তোমার বাসায় লাগবে। কারণ নেট ছাড়া তুমি IELTS বাসায় বসে প্রিপারেশন নিতে পারবে না। কারণ হচ্ছে তোমার নেটের মধ্যেই তোমার হচ্ছে যত হচ্ছে তোমার প্রবলেম আছে সেগুলো তোমার নেট দিয়েই সলভ করতে হবে। কারণ নেটের মধ্যে তো সবগুলো বিষয় কিন্তু দেওয়া আছে। তোমাদের তুমি যে একটা কোচিং সেন্টারে যে পড়বা, সেগুলো যেভাবে পড়াবে তোমাকে তার থেকে ভালো করে কিন্তু নেটে দেওয়া আছে এবং সেগুলো ফ্রি। এটা হচ্ছে একটা অ্যামেজিং বিষয়, সেগুলো ফ্রি। তুমি ইউটিউবে যদি তুমি হচ্ছে সার্চ দাও IELTS, মনে করো রিডিং বা লিসেনিং স্পিকিং সব কিছু আছে। বাট এটা একটা অ্যামেজিং বিষয় যে এত বড় একটা পরীক্ষা আর সেগুলো সব কিছুই ইউটিউবে আছে আর সেগুলো হচ্ছে ফ্রি। তুমি সেখান থেকে বিভিন্ন টেকনিক শিখতে পারো যে কীভাবে তুমি রিডিং সলভ করবা, কীভাবে তুমি লিসেনিং হচ্ছে প্র্যাকটিস করবা, সেগুলো সব কিছু আছে। কীভাবে স্পিকিং তুমি হচ্ছে তোমার প্রোনাউন্সিয়েশন কীরকম হবে, তুমি কীভাবে সেন্টেন্স বলবা, তোমার হচ্ছে কিউআর কোডগুলো, ওটাকে কী বলে, কিউআর কোড আছে না একটা, ওই কার্ডের কোডটা দিয়ে তুমি কীভাবে তুমি হচ্ছে সেইটা বলবা, 2 মিনিট তোমার বলার দরকার হবে, সেটা হচ্ছে তুমি কীভাবে বলবা, সব কিছুই নেটের মধ্যে দেওয়া আছে। সেজন্য আমি বলেছি যে তোমার সবচেয়ে প্রথমে ওয়াইফাই কানেকশন, নেট কানেকশনটা স্ট্রং থাকতে হবে। কারণ নেটটাই তোমাকে সাহায্য করবে, সব কিছু নেটের মধ্যে দেওয়া আছে। পরবর্তী বিষয় সেটি হচ্ছে তোমার প্র্যাকটিসের জন্য ক্যামব্রিজ যে বইগুলো আছে 1 থেকে 18 পর্যন্ত, সেগুলো তোমার কালেকশন করতে হবে। 1 থেকে 18 পর্যন্ত নয়, 10 থেকে 18 পর্যন্ত। 18 সিরিজটা বের হয়ে গিয়েছে, কিছুদিন আগেই বের হয়েছে। আর হচ্ছে তোমার 1 থেকে 18 পর্যন্ত নয়, 10 থেকে 18, 1 থেকে 9 পর্যন্ত ওগুলো এখন আর পড়ে না, ওগুলো বাদ ব্যাকডেটেড হয়ে গেছে। এখন হচ্ছে 10 থেকে 18 পর্যন্ত যে বইগুলো রয়েছে সেই বইগুলো তুমি কালেক্ট করবা। সেই বইগুলোর মধ্যে তোমার হচ্ছে একটা বইয়ের মধ্যে 4টা টেস্ট আছে। এই 4টা টেস্ট তোমার হচ্ছে কাজ একটাই, এই 4টা টেস্ট তুমি সারাদিন রাত সলভ করবা। তুমি যত পারো এগুলোই হচ্ছে সলভ করবা। 4টা টেস্ট থাকে, টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3। সেই টেস্টের মধ্যে হচ্ছে তোমার একটা ফুল যেভাবে পরীক্ষা দিবা, তুমি হচ্ছে যেভাবে IELTS পরীক্ষা দিবা সেভাবেই, সেই ক্রাইটেরিয়ার মধ্যেই, এই অনুপাতেই, এইভাবেই, এই কোশ্চেন প্যাটার্নেই পরীক্ষা হবে। সুতরাং এই বইগুলো কিনবা আর প্র্যাকটিস করবা, আর কিছুই না। তুমি হচ্ছে সবসময় প্র্যাকটিস করবা। তুমি যেটাই তোমার মনে করো যে তুমি প্রবলেম ফেস করতেছো, সেটা হচ্ছে তুমি এগুলো হচ্ছে তুমি প্র্যাকটিস করবা। এই প্র্যাকটিসের ফলেই তুমি হচ্ছে আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট করবা। হাত মানে খাতার মধ্যে লিখবা, যেমন রিডিংয়ে 1 থেকে 40টা থাকে, যেমন লিসেনিংয়ে 1 থেকে 40টা থাকে, তুমি লিসেনিং শুনবা আর হচ্ছে সেগুলো সলভ করবা, দেখবা যে কয়টা হয়েছে, 40টায় কয়টা হয়েছে। আবার তুমি হচ্ছে রিডিং সলভ করবা, ঠিক আছে, দেখবা যে কয়টা হয়েছে, তোমার কত সময় লাগছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়টার অতিক্রম করতেছো কি না সেগুলো দেখবা। যখন দেখবা যে না অতিক্রম হয়ে যাচ্ছে, তখন তুমি আবার একটা টেস্ট দিবা। মনে করো যে তুমি সকালে একটা টেস্ট দিছো যে তুমি অবশ্য অনেক
তুমি হচ্ছে 20 মিনিট সময় বেশি নিয়ে নিছো, সেই 20 মিনিটটাকে কিভাবে আরো 10 মিনিট কমে আনা যায় সেই বিষয়টা তুমি হচ্ছে আবার রাতের সময় বা বিকালে আবার যখন একটা টেস্ট দিতে বসবা তখন হচ্ছে সেই বিষয়গুলো ই করবা। তুমি দেখবা যে কয়টা হইতাছে, সেগুলো হচ্ছে যেগুলো হবে সেগুলো রাইট রাইট দিবা, যেগুলো হবে না সেগুলো ক্রস দিবা, এবং কত লাস্টে ফাইনালি পাইলা সেটা দেখাবা, এবং যেগুলো হয় নাই সেগুলো মার্ক করে দেখবা যে হইলো না কেন, সেগুলো আবার সলভ করার ট্রাই করবা, বই খুলে খুলে কেন সলভ হইলো না বা কেন এটা হইলো না সেগুলো হচ্ছে তুমি আবার দেখবা, খুঁজবা যে এটার রিজনটা কী। ঠিক আছে, এইভাবে করলে তোমার হচ্ছে খুব ভালো একটা ইম্প্রুভমেন্ট হবে, নিজে নিজেই ইম্প্রুভমেন্ট করতে হবে। তুমি যদি কোনো কোচিং সেন্টারে যাও, তোমাকে কিন্তু কোচিং সেন্টারে হচ্ছে ইংলিশ শেখাবে না, তোমাকে শুধু টেকনিক শেখা দেবে, তুমি কীভাবে সলভ করবা, কীভাবে এইটা এভাবে করে ওইটা এইভাবে পড়তে হবে এগুলো দেখাই দিবে, এছাড়া কিছু না, বাকি সব কিছু তোমার নিজেরই করতে হবে। এটা খুবই স্পষ্ট, সবাই জানে, আমি আবারও বললাম। আর তোমার হচ্ছে লিসেনিংয়ের ব্যাপারে, সেগুলো হচ্ছে তুমি তো শুনবার প্র্যাকটিস করবে, লিসেনিং আমার মনে হয় সবচেয়ে সহজ, কারণ হচ্ছে লিসেনিংয়ে হচ্ছে তোমার প্র্যাকটিস করতে এফোর্ট কম লাগে, তুমি হচ্ছে শুনবা আর হচ্ছে লিখবা, মাত্র কয় মিনিট, 1 ঘন্টা মনে করো শুনবা লিখবা শুনবা লিখবা সলভ করবা, তোমার শুধুমাত্র তোমার আইডেন্টিফাই করতে হবে যে অ্যান্সারটা আইডেন্টিফাই করবে, সব কিছু তো ওরা বলবেই। ঠিক আছে, আর এগুলো সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, প্র্যাকটিস মাঝখান দিয়ে ছেড়ে দিলে তুমি কিন্তু আবার সেই তোমার স্কোর লুজ করতে থাকবা। আর স্পিকিংয়ের ক্ষেত্রে তোমার হচ্ছে তুমি হচ্ছে যে সেন্টেন্সগুলো গ্রামাটিক্যাল মিস্টেক এগুলো প্র্যাকটিস করার জন্য তুমি অনেক কিছু করতে পারো, যেমন মনে করো আমার মতো ভিডিও বানাইতে পারো, যে ভিডিওর সামনে ফোনের সামনে তুমি কীভাবে কথা বলতেছো, ক্যামেরার সামনে তুমি কীভাবে কথা বলতেছো, ক্যামেরা ফোন নিবা, ফোন নিয়ে তারপরে নিজে নিজে কথা বলবা, একটা একটা টপিক্সে কথা বলবা। আবার তুমি হচ্ছে মুভি দেখবা, ইংলিশ মুভি দেখবা, মানে ইংলিশ মুভি দেখলে এমন হয় যে তোমার হচ্ছে একটা কনফিডেন্ট লেভেলটা বাড়ে, যে না আমিও ওদের মতো কথা বলতে পারবো বা ওদের কথা আমি বুঝতেছি, সুতরাং আমিও বলবো, চেষ্টা করব, আর মনে মনে সবসময় ইংলিশে কথা বলার ট্রাই করবা। ঠিক আছে, এই সব জিনিসগুলো তুমি করবা। আর হচ্ছে রিডিং, আমাদের হচ্ছে স্পিকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমরা পার্টনার পাই না, অনেক অ্যাপ আছে, ক্যাম্বলি একটা অ্যাপ আছে, ঠিক আছে, আরও ওমেগাল একটা অ্যাপ আছে, ঠিক আছে, ওগুলো ইনস্টল করবা, ইনস্টল করে তুমি ফরেনারদের সাথে ইংলিশে কথা বলবা, তাহলে তোমার হচ্ছে একটা জড়তাটা কমে যাবে, জড়তাটাই মেন সমস্যা। ঠিক আছে, তুমি গ্রামাটিক্যাল মিস্টেক তোমার হয় না বা তুমি চিন্তা করো এটার পর এটা কী হবে কী হবে, এগুলো ফাস্ট করার জন্য তোমার জড়তা কাটাতে হবে, যখন তুমি একজন প্র্যাকটিস করার মানুষ পাবা তখন হচ্ছে তুমি এই জড়তাগুলো কেটে যাবে, সেজন্য এই অ্যাপগুলো ব্যবহার করতে পারো, অথবা তুমি হচ্ছে তোমার ফ্রেন্ড ট্রেন্ড যারা আছে, যারা তোমার সাথে প্রিপারেশন নিচ্ছে আইএলটিএসের, তাদের সাথেও তুমি কথা বলতে পারো। এগুলো যদি তুমি করো তাহলে তুমি একটা ভালো একটা স্কোর আনার একটা পসিবিলিটি আছে। ঠিক আছে, আনার মানে তুমি নিজেকে একটা ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবা। আর একটা বিষয়, ঠিক আছে, সে বিষয়টা হচ্ছে তুমি যখন পরীক্ষা দিতে যাবা, মেন পরীক্ষা দিতে যাবা, তখন তোমার নিজেকে কতটুক চিনেছো বা নিজে কতটুক ইম্প্রুভমেন্ট করেছো সেই বিষয়টা তোমার জানা উচিত, সেজন্য তুমি 2 থেকে 3টা মক টেস্ট দিবা। ঠিক আছে, মক টেস্ট হচ্ছে তুমি কোচিং সেন্টার বা যেখানে মক টেস্ট নেয় সেখানগুলোতে যাবা, যে মক টেস্ট দিবা, মক টেস্ট হচ্ছে তোমার হচ্ছে একটা টেস্ট পরীক্ষার মতো, আইএলটিএসের আদলে, মানে আইএলটিএসের হচ্ছে শর্ট সফট লাইট ভার্সন। ঠিক আছে, ওইটা তুমি হচ্ছে তুমি যাবা প্র্যাকটিস, মানে যাবা যে মানে পরীক্ষা দিবা, জাস্ট ওই ক্রাইটেরিয়ায় পরীক্ষা হবে তোমার, তুমি ওই সেখানে কীরকম স্কোর তুলতে পারছো সেটা দেখবা, এতটুকু করো জাস্ট, তাহলেই হবে। আর আইএলটিএস সম্পর্কে তোমাদের জন্য কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দিই, কোনো সমস্যা নাই। আমি আইএলটিএস নিয়ে আরও ভিডিও বানাবো, আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যদি না সাবস্ক্রাইব করে থাকো।